সো হ্যালো টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সব করলেই খুবই ভালো আছে। সো গাইস, ফাইনালি আমাদের গেমের ভিতরে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের এই ইভেন্টটা কিন্তু চলে এসেছে। তো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে আর গাইস ইভেন্টের ভিতর থেকে তোমরা সমস্ত রিওয়ার্ড কিভাবে ফ্রিতে নিতে পারবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার, সেটা গাইস আজকে ভিডিওটা তোমাদের কিন্তু একদম ডিটেলসে বলে দেবো। তো আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না। অবশ্যই গাইস, আজকে ভিডিওটা কিন্তু তোমরা একদম লাস্ট অবধি দেখে নিও। তারপরে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস, তোমরা কিন্তু লবিতে এরকম টাইপের একটা আইকন দেখতে পাচ্ছ যেটা কিন্তু শুধুমাত্র বিডি সার্ভারের ভেতরে এসেছে। তো এখানে গাইস প্রথমে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, আর গাইস ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। সো এর ভেতর থেকে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে, তো প্রথম যে রিওয়ার্ডটা ফ্রিতে পাবে সেটা হলো গাইস লগ ইন রিওয়ার্ড। তো এখানে গাইস তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে গাইস তোমরা এই যে ব্যাগ স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এই ব্যাগ স্ক্রিনটা তোমরা কিন্তু শুধুমাত্র 21 তারিখ আর 22 তারিখে কিন্তু ক্লেম করতে পারবে। তো অবশ্যই গাইস তোমরা কিন্তু 21 তারিখ বা 22 তারিখ এখানে এসে কিন্তু এই ব্যাগ স্ক্রিনটা কিন্তু সকলে কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। সো এই ব্যাপারটা তোমাদেরকে বললাম। তো তারপরে গাইস তোমরা এই ইভেন্টের ভিতর থেকে যে ফ্রি রিওয়ার্ড গুলো পাবে সেটা হলো গাইস এই এক্সচেঞ্জ স্টোরের এখান থেকে। তো এখানে গাইস প্রথমে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, আর গাইস ক্লিক করলে তোমাদের সামনে এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। সো এখানে গাইস এই যে রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এই রিওয়ার্ড গুলো গাইস তোমরা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে এই টোকেন গুলো এক্সচেঞ্জ করে, এই টোকেন গুলো যেটা দেখতে পাচ্ছ। তো এই টোকেন গুলো তোমরা কিভাবে পাবে একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি। আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আরো একটা স্টোর আছে যেটা কিন্তু লক করা আছে। তো এখানে ক্লিক করলে গাইস তোমরা এই যে রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এই রিওয়ার্ড গুলো কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিতে পারবে এই টোকেন গুলো এক্সচেঞ্জ করে। আর গাইস এই যে স্টোরের ভিতরে যে মেইন রিওয়ার্ডটা থাকবে সেটা হলো গাইস এই ফিমেল বান্ডিলটা। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, ফিমেল বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো মারাত্মক কিন্তু ফিমেল বান্ডিলটা করেছে, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ফিমেল বান্ডিলটা সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো কিছুদিন পর এই স্টোরটাও কিন্তু ওপেন হয়ে যাবে, তখন গাইস তোমরা কিন্তু এই টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই যে টোকেনগুলো আছে, তো এই টোকেনগুলো তোমরা কিভাবে বেশি বেশি করে কালেক্ট করতে পারবে বা কিভাবে কালেক্ট করবে। তো তার জন্য গাইস তোমাদের কিন্তু এখানে ব্যাক করতে হবে, আর গাইস ব্যাক করার পর তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাচ্ছ FF ম্যানেজার। তো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, আর গাইস ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। সো এখানে গাইস তোমাদের কিন্তু 6টা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, যে কোনো ক্যারেক্টার, তোমার যে যে ক্যারেক্টারটা ভালো লাগে সে কটা ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করে তুমি কিন্তু এখানে কন্টিনিউ করে দেবে। তো কন্টিনিউ করার পর ওকে করবে, তো এখানে দেখা যায় তুমি 6টা ক্যারেক্টারকে সিলেক্ট করেছো। তো তারপরে গাইস তোমার এখানে একটা টিম নেম চাইবে, তো তোমার টিমের নাম কি দেবে? তো এখানে গাইস আমি কিন্তু আমার টিমের নাম দিয়ে দিচ্ছি বুম FF, বুম গেমিং FF দিয়ে দিলাম আমার টিমের নাম, তারপরে গাইস ক্রিয়েট করে দিলাম। তো এরকম তোমাদেরও কিন্তু করতে হবে। তারপরে গাইস একটা কিন্তু ম্যাচ টাইপের কিছু চলবে, ঠিক আছে? তো এখানে গাইস আমরা ট্যাপ টু কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর গাইস এখানে কিন্তু একটা ম্যাচ চলবে, যেখানে গাইস এই 6টা প্লেয়ারের মধ্যে কিন্তু 4টে প্লেয়ার খেলছে, আর গাইস এই 2টো প্লেয়ার কিন্তু বসে আছে। আর গাইস ম্যাচ স্টার্ট করার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ, এই টোকেনগুলোর কিন্তু দরকার হবে, ঠিক আছে? তো এই টোকেনগুলো কীভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তার গাইস প্রথমে কিন্তু তোমাদেরকে এখানে টাচ করে কিন্তু ম্যাচ একটা স্টার্ট করে দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোন ধীরে ধীরে ছোট হচ্ছে, আর গাইস এই যে হলুদ দাগটা আছে সেখানে কিন্তু তোমার 4টে প্লেয়ার আছে, ঠিক আছে? আর গাইস তোমরা যদি এটা না দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে স্কিপও করে দিতে পারো। তো আমি তোমাদেরকে শুধুমাত্র একবার দেখিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছ জোন ছোট হচ্ছে, তো আমার প্লেয়ারটাকে জিতবে। তো দেখা যাক গাইস ম্যাচটা কি জিতবে নাকি জিতবে না। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কোয়াডটা কিন্তু 3rd হয়েছে, আর গাইস আমি কিন্তু এখান থেকে এই যে টোকেন দেখতে পাচ্ছ এই 2টো টোকেন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তো এইভাবে গাইস তোমরা কিন্তু এখানে ম্যাচ খেলবে, আর গাইস এই টোকেনগুলো পেয়ে যাবে। তো এরপরে গাইস আমি কিন্তু এখানে ব্যাক করে দিই, আর গাইস ব্যাক করার পর তোমাদেরকে বলে দিই এখানে গাইস ম্যাচ স্টার্ট করতে গেলে তোমাদের কিন্তু এই টোকেনের কিন্তু 2টো করে টোকেনের দরকার হবে। তো এই টোকেনগুলো তোমরা কিভাবে পাবে তোমাদেরকে বলে দিই। তো গাইস তোমরা যদি CS খেলো বা লং কুলফ খেলো, তো তার শেষে কিন্তু তোমাদেরকে এই টোকেন কিছু দিয়ে দেওয়া হবে। আর গাইস তোমরা যদি বড় ম্যাপ খেলো সেক্ষেত্রে গাইস ম্যাপের ভিতরে কিন্তু এই টোকেনগুলো দিয়ে দেওয়া হবে, যেখান থেকে গিয়ে কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে। তো এখন গাইস আমার কাছে কিন্তু 1টা টোকেন আছে, যেহেতু গাইস আমি স্পিন করেছিলাম তো টোকেনগুলো শেষ হয়ে গেছে। তো তোমরা এখানে বুঝতে পারলে এখানে গাইস এসে কিন্তু তোমাদেরকে এই টোকেন দিয়ে ম্যাচ খেলতে হবে, আর গাইস ম্যাচের শেষে কিন্তু তোমাদেরকে এই টোকেনগুলো কিন্তু দিয়ে দেবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তাছাড়া গাইস তোমরা যদি এই টোকেনগুলো বেশি বেশি করে কালেক্ট করতে চাও, তাহলে গাইস তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাচ্ছ মাইলস্টোন রিওয়ার্ড, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটা কিন্তু আমার ক্লেমের মানে অপশন দিচ্ছে। তো এখানে আমি ক্লিক করে এখানে ক্লেম করব, যখনই আমাকে কিন্তু আরও 2টো টোকেন কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছে। তো এখানে গাইস কিছু ছোটোখাটো মিশন আছে, এই মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু বক্সগুলো খুলবে, আর বক্সের ভেতর থেকেও কিন্তু তোমরা এখান থেকে বেশি বেশি করে কিন্তু টোকেন নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়াও গাইস এখান থেকে তোমরা যদি আরও বেশি বেশি টোকেন নিতে চাও, সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এই ম্যাচটা খেলতে পারো, যেখানে গাইস তোমরা যদি 2টো টোকেন দিয়ে খেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বেশি বেশি পরিমাণে কিন্তু এই টোকেনগুলো পাবে। কিন্তু গাইস এটা কিন্তু এখন অবধি স্টার্ট হচ্ছে না, তো কিছুদিন পর থেকে স্টার্ট হবে, তখন গাইস তোমরা কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু এই টোকেনগুলো কিন্তু বেশি বেশি করে কিন্তু নিতে পারবে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তাছাড়াও গাইস এই ইভেন্ট সেকশনে তোমরা কিন্তু পিক অ্যান্ড উইন বলে একটা অপশন দেখতে পাবে, তো এই অপশনটা কিন্তু এখন ওপেন হচ্ছে না, কিছুদিন পর ওপেন হবে, তার ব্যাপারেও তোমাদেরকে বলে দেবো। আর গাইস এখানে তোমরা ফ্রি ফায়ার নিউজ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নিউজ। তো এখানে গাইস যখন লাইভ স্ট্রিম হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে, তখন গাইস তোমরা কিন্তু এখানে লাইভ স্ট্রিমটাও কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? সো এই কিছু নর্মাল অপশন। তাছাড়াও গাইস আপকামিং সময় তোমরা কিন্তু এখানে
এখানে এই অপশনগুলো কিন্তু দেখতে পাবে, যেরকম তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম। তো বাংলাদেশ সার্ভারে তোমরা সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো কিভাবে নেবে ইভেন্ট কমপ্লিট করে এ টু জেড ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম। আর গাইস তোমরা যা যারা আমার ভিডিওটা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তোমাদেরকে বলে দিই। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রিওয়ার্ডগুলো আছে, এই রিওয়ার্ডগুলো নেওয়ার জন্য তোমাদের শুধুমাত্র বড় ম্যাপ সিএস ম্যাপ আর গাইস লংকুল ম্যাপ খেলতে হবে। খেললেই গাইস তোমরা কিন্তু এই টোকেনগুলো পাবে। তো এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু এই রিওয়ার্ডটা নিতে পারবে। তাছাড়া গাইস এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, তো এই ফিমেল বান্ডিলটাও কিন্তু তোমরা এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর গাইস ফিমেল বান্ডিলটা নিতে গেলে এখন তোমরা কিন্তু নিতে পারবে না ফিমেল বান্ডিলটা, 21 তারিখের পর কিন্তু তোমরা ইন্ডিয়ান সার্ভারে সমস্ত প্লেয়াররা কিন্তু এই টোকেন দিয়ে ফিমেল বান্ডিলটা কিন্তু নিতে পারবে। তো ইভেন্ট সেকশনে কিন্তু এই ইভেন্টটা এসেছে, অবশ্যই গাইস তোমরা কিন্তু চেক আউট করে নিও। তাছাড়া গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আইকনটা যারা যারা ইন্ডিয়ান সার্ভার থেকে আছে তোমরা যদি ক্লিক করো এখানে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। সো এখানে যে যে রিওয়ার্ডগুলো আছে এই রিওয়ার্ডগুলো গাইস অটোমেটিক্যালি কিন্তু ক্লেমের অপশন দেবে। তো আস্তে আস্তে তোমরা কিন্তু এইগুলো ক্লেম করে নিও। আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ লগইন রিওয়ার্ড হিসেবে কিন্তু এই রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে। তো 21 তারিখে গাইস তোমরা কিন্তু সকলেই এই ব্যাগের স্ক্রিনটা কিন্তু এখান থেকে ক্লেম করে নিও। সো এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ইভেন্টের এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। তো আজকে এই ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গাইস যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা গাইস আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। সো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।